ইউটিউবে কমিউনিটি অ্যাপ ইনেবল করতে কত সাবস্ক্রাইবার লাগে। তো কমিউনিটি অ্যাপ যদি আপনি পেয়ে যান তাহলে আপনি কী করতে পারবেন, তো কমিউনিটি অ্যাপ পেয়ে গেলে আপনি আপনার যে কোনো ছবি পোস্ট করতে পারবেন অথবা আপনি যে কোনো কিছু লিখতে পারবেন এবং আপনি পোল অপশান দিতে পারবেন এবং আপনার যে কোনো ভিডিও আপনি আবার পুনরায় শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো এই এই ফিচারগুলো আপনি পাবেন, ঠিক আছে। তো আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে কমিউনিটি কীভাবে ইনেবল করবেন, ঠিক আছে। তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। কারণ আমি প্রায় সময় এরকমই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে ছেড়ে থাকি, ইউটিউবে কমিউনিটি অ্যাপ ইনেবল করতে কত সাবস্ক্রাইবার লাগে। তো বন্ধুরা, আপনারা অনেক ভিডিও দেখেছেন যে ইউটিউবে কমিউনিটি অ্যাপ ইনেবল করতে নাকি 1000 সাবস্ক্রাইবার লাগে। তো 1000 সাবস্ক্রাইবার লাগে অনেক ইউটিউবার কিন্তু ভিডিও বানিয়েছে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন যে 1 বছর আগের ভিডিও। তো 1 বছর আগে কিন্তু 1000 সাবস্ক্রাইবার লাগতো কমিউনিটি অ্যাপ ইনেবল করতে। তো আমার কিন্তু কমিউনিটি অ্যাপ ইনেবল করতে 1000 সাবস্ক্রাইবার লেগেছিলো, কিন্তু এখন কিন্তু কমিউনিটি অ্যাপ ইনেবল করতে আগের মতো 1000 সাবস্ক্রাইবার লাগে না। শুধুমাত্র 500 সাবস্ক্রাইব হলে আপনি কমিউনিটি অ্যাপ ইনেবল করতে পারবেন এবং কমিউনিটি অ্যাপের যে ফিচারগুলো আপনি উপভোগ করতে পারবেন, ঠিক আছে। তো কমিউনিটি অ্যাপ ইনেবল করতে আপনার 500 সাবস্ক্রাইবার দরকার। তো আপনি খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইব করে নিন, আপনার কমিউনিটি অ্যাপ ইনেবল হয়ে যাবেন। তো অনেকের কিন্তু 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও কিন্তু কমিউনিটি অ্যাপ পায় না। তো কেন পায় না? তো বন্ধুরা, সেটা কেন পায় না সেটা আপনাদের বলি। তো অনেকে কী করে, তাদের ইউটিউব চ্যানেল মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে না। তো আপনি যদি ভেরিফাই না করেন আপনার চ্যানেল তাহলে কিন্তু আপনি কমিউনিটি অ্যাপ এই ফিচারটা কিন্তু আপনি পাবেন না। তো আপনি খুব শীঘ্রই আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করে নিন যদি ভেরিফাই না করা থাকেন, ঠিক আছে। আর যদি আপনার সাবস্ক্রাইবার 500 উপরে হয়ে যায় তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে যদি হেল্প করে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো এতেই আমি অনেক খুশি হয়ে যাবো। তো এরপরে আমি আরও আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।